সাকিব আল হাসানের নির্বাচনী প্রচার কেমন দেখছেন? সকালে 14 দলের সঙ্গে তিনি যে বৈঠক করেছেন তাতে কি নিয়ে আলোচনা হয়েছে, কিছু কি জানতে পেরেছেন? সাকিব খুব ছোট্ট কথা বলেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে আসলে তিনি রাজনীতির ময়দানে নতুন, এলাকার যে নেতারা আছে, 14 দলের যে নেতারা আছে, তাদের সঙ্গে তার সেভাবে পরিচয় নেই বা চেনা জানা নেই, সখ্যতা নেই। অবশ্যই সাকিব নির্বাচন করছেন, সাকিবের এই নির্বাচনী প্রচারণে সবার সহযোগিতা, সবার ভালোবাসা দরকার আছে। পাশাপাশি সাকিব যদি জয়ী হন, সেক্ষেত্রে আগামী 5 বছর জন্য সবারই আসলে এই জায়গার উন্নয়ন বা জনগণের উন্নয়নের জন্য সবার সাহায্য সহযোগিতা এবং সবার পাশে থাকার একটা ব্যাপার আছে। সেই জন্য সাকিব সবার সাথে বসেছেন, সবার কাছে আসলে পরিচয় পর্বটা শেষ, একটা সৌজন্য সাক্ষাৎ, তারপর সবার কথা শুনেছেন কীভাবে আসলে মাগুরার উন্নয়ন করা যায়, নির্বাচনী প্রচারণে আসলে কীভাবে যাওয়া যায়, পাশাপাশি উন্নয়নের কোন কোন জায়গা আছে, এই বিষয়গুলো নিয়ে আমি সাকিব আসলে বলা যায় 2 ঘন্টা তাদের কথা শুনেছেন এবং নিজের ভাবনাটাও শেয়ার করেছেন। আজকে একটু ঢিলে ঢালা বলা যায় প্রচারণা। গত 2-3 দিন আমরা দেখলাম যে বিভিন্ন কাউন্সিলর অফিস বিভিন্ন জায়গায় আসলে যাচ্ছেন এবং উপজেলার বাহিরে গিয়েছেন। আজকে উপজেলার মধ্যেই প্রোগ্রাম, বিকেল 4টায় 6 নং ওয়ার্ডে আসলে প্রচারণা করবেন। 2 দিন আসলে এরকম প্রচারণা হবে, তারপর আবার তিনি বিভিন্ন জায়গায় যাবেন, গ্রামে গ্রামে যাবেন, বাড়ি বাড়ি যাবেন এবং তার লক্ষ্যটা একটাই। অনেকেই হয়তো ভাবছে যে ক্রিকেটের এত ব্যস্ত মানুষ, ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, সে কি ওভাবে সময় দিতে পারবে কিনা। সাকিব এই বাইটটাই বা এই তথ্যটাই দিচ্ছেন যে এইভাবে আসলে সবাই যখন সাকিব যখন মাঠের ক্রিকেটে মাঠে নামেন, সবাই তো ভক্তরা যেভাবে তার উপর ভরসা রাখে যে সাকিব আছে, কিছু একটা হবে বা সে হয়তো জয়ের বন্দরে নিয়ে যাবে, সেই ভরসাটাটুকু আসলে সাকিব সবার কাছে দিচ্ছেন বা রাখতে চাচ্ছেন যে নির্বাচনের ময়দানে বা আগামী 5 বছর যদি তাকে কাজ করার সুযোগ দেওয়া হয়, সাকিব সেই ভরসার প্রতিদান দিতে চান এবং সাকিব সেইভাবে 22 গজ যেভাবে পারফর্ম করেছেন, দেশকে অনেক জয় উপহার দিয়েছেন, এই মাগুরা জনগণ 1 নম্বর আসন যেটা, সেখানে আসলে সবার জন্য সেরকম জয় তুলে নিয়ে আসতে চান সাকিব, সেই বিশ্বাসটুকু সাকিবের উপর রাখার আসলে আহ্বান দিচ্ছেন।